এখন যেটা আমরা এই জলসার মিলাদুন নবী মাহফিল আমাদের মূলত যেটা হবে বিশ্ব নবী আকা এ নামদার তাজদারে মদিনা দুলহায়ে মদিনা সরওয়ারে কায়নাত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পদাঙ্ক অনুসরণ এই পদাঙ্ক অনুসরণ করলাম তো মুসলমান হলাম আর যদি না করলাম তো মুসলমান নই তাহলে আমার এত কিছু করা শোনা বলা কোনটা দরকার নেই আমি নবীর পথের পথিক কিনা সেই পথের অনুসারী কিনা তার অনুগামী কিনা আনুগত্য মেনে নিলাম কিনা সেখানে মুসলমানের পরিচয় হবে দেখবেন কে যাবতীয় দেখবেন পরীক্ষা করবেন টেস্ট করবেন হিসাব করবেন যা কিছু করবেন যে নবীর পথের উপরে আছেন কিনা নবীর অনুগত কিনা নবীর অনুগামী কিনা এটা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কে আল্লাহ পাক থাকতে হবে আমাকে নবীর অনুগামী হিসাবে بينما يصلي النبي صلى الله عليه وسلم إذ خلانا عليه الله جبت ذهن عباد شعب حبيب مارتين يقدم مجد نمات پر اچھن شونه سے نابر شرن کو دیئے دواب نبی نیجے امام تھی نمات پر اچھن جی نمات پر اچھن نمات ایشار نمات کن نمات এ নবী সাল্লাল্লাহু নামাজ পড়ছেন নিজে ইমাম সময়টা ছিল নবী যখন নামাজ পড়াছেন সময় শীতকাল হুজুর নামাজ পড়াছেন নিজে ইমাম এশার ফরজ নামাজ চার রাকাত হুজুর নামাজ পড়াছেন এই পায়ে জুতো রয়ে গেছে চামড়ার মোজা একান্ত জুতোর থেকে মজবুত এই রকম একটা মোজা হুজুরের পায়ে হুজুর যখন নামাজ পড়তে এশার নামাজ নামাজ দু রাকাত হয়ে গেল আত্তাইয়াত পড়তে হুজুর বসলেন এই আত্তাইয়াত পড়তে বসে আত্তাইয়াত পড়ার পরে আস্তে আস্তে উঠে ডান দিকে গিয়ে নিজের পায়ের দুটো মোজা খুলে ডান দিকে গিয়ে মসজিদের ডান দিকে রেখে দিয়ে আবার এসে নবী নামাজ পড়াচ্ছেন কয়টা নামাজ বললাম চার রাকাত কোন নামাজ বললাম সময়টা শীতকাল আচ্ছা আত্তায়াত পড়তে বসেছে বসে উঠবেন এখন দু রাকাত নামাজ বাকি এই মোজা খুলতে হবে তাহলে হাত খুলতে হবে ওখানে গিয়ে মোজা খুলেছেন মোজা দুটো গিয়ে বাম দিকে রেখে দিয়েছেন এ সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আজমাইন যারা মদিনার মসজিদের সেদিনের নামাজীরা মুক্তাদিরা এরা যারা নবীর পেছনে ওই দিন সার নামাজ পড়ছিলেন এরা রসুলের দেখা দেখি যাদের পায়ে মোজা ছিল তারাও মোজা খুলে খুলে আস্তে আস্তে মসজিদের বাম দিকে গিয়ে রেখে দেন নামাজ শেষ হয়ে গেল সালাম ফেরানো হলো দোয়া হয়ে গেল সংক্ষেপ করলাম রসুল সাহাবাদেরকে নিয়ে যে বসেছেন বসে জিজ্ঞাসা করছে ও মদিনার নামাজীরা মা হামালাকুম আলাইল কায়কুম নিআলাকুম আমি নবী তোমাদের একটা কথা জিজ্ঞাসা করি তোমরা আমার সাহাবি তোমরা আমার মুক্তাদি আজকের আমার পিছনে সার নামাজ পড়লে তোমরা আমার পিছনে নামাজ পড়তে পড়তে তোমরা তোমাদের পায়ের মোজা খুলছিলে কেন বলো কি জিজ্ঞাসা করছেন রসুল আগে মোজা খুললেন কে উনি আবার ইমাম উনি আবার ইমাম উনি জিজ্ঞাসা করছেন এরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন খুললাম জানি না খোলার কারণ বলতে পারবো না খোলা ঠিক হয়েছে কি না হয়েছে তাও জানি না নামাজ হবে কি হবে না তাও জানি না রাইনা কা আলকাইতা না আলাইকা ফালকাইনা নিআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি নামাজের ভিতরে মোজা খুলেছেন আমরা আপনার দেখা দেখি মোজা খুলেছি আপনি রেখে দিয়েছেন আমরাও রেখে দিলাম আমরা আপনাকে মানতে আনুগত্য করতে
ডক্টর নাজিব আমরা আপনার অনুগামী আপনার যদি জায়েজ হয় আমাদের জায়েজ হবে আপনার নামাজ হলে আমাদের নামাজ হবে আপনার ঠিক হলে আমাদের ঠিক হবে আমরা অত কৈফিয়ত দিতে গেলাম না আপনি যেমনটাই করেছেন আপনার দেখা দেখি আমরা তেমনটাই করলাম বলুন সুবহানাল্লাহ এটা আনুগত্য এটা কি আনুগত্য এটা হচ্ছে মান্যতা দেওয়া অত ফতোয়াবাজি না করে তর্ক বিতর্ক না করে কৈফিয়াতে না গিয়ে মান্যতা দেওয়া যেমন শুনে থাকবেন হাদিসটা শেষ হয়নি এখনো যেমন শুনে থাকবেন বড় পীর আব্দুল কাদির জিলানি আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহে ওনার জীবদ্দশায় কোন এক সময় বাগদাদের নিজামিয়াতে ওয়াজ করছিলেন ওয়াজ করতে 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 আড়াই ঘন্টা ওয়াজ করেন ওয়াজ করতে করতে একটা সময় গিয়ে মাথার পাগড়ি ছিল পাগড়িটা খুলে এসছে ডান দিকে রেখে দেন এই পাগড়ি যে খুলে রেখে দিলেন মজলিসে যত শ্রোতা ছিলেন তাদের যাদের মাথায় পাগড়ি ছিল যাদের মাথায় রুমাল ছিল তারা হুজুরের সম্মানে হুজুরের পাগড়িতে পাগড়িটা শুয়ে নেওয়ার জন্য তারাও তাদের রুমালটা আমাদের পাগড়িগুলো হুজুরের পাগড়ির উপর রেখে দেন ওয়াজ শেষ হয়ে গেল দোয়া হয়ে গেল এসতেজে ঘোষণা হলো যাদের পাগড়ি তারা নিয়ে যান পাগড়িওয়ালা পাগড়ি নিয়ে চলে গেল যাদের রুমাল তারা নিয়ে যান রুমালওয়ালা নিয়ে চলে গেল দেখা গেল পাগড়ি আর নাই রুমাল আর নাই একটা ওড়না পড়ে আছে কি পড়ে আছে এ যত পাগড়ি দিয়েছিলেন তারা পাগড়িওয়ালা পাগড়ি নিয়ে চলে গেছেন রুমাল যারা দিয়েছিলেন রুমালওয়ালা রুমাল নিয়ে চলে গেছেন দেখা যায় কি একটা ওড়না মাত্র পড়ে আছে জিজ্ঞাসা করা হলো কারণ না গো ওড়নাকে দিয়েছ ওড়না নিয়ে যাও অত যারা ওয়াজ শুনেছেন একজন মহিলা নাই সমস্ত সব পুরুষ তালে ওড়না ঢাকা বরফি আব্দুল কাদের জিলানি আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহে ওদিন বলেছিলেন বাবারা শোনো এইখানে ঘোষণা দিও না গো এই ওড়না এখানে গেলে কারণ নয় ওড়নাটা আমাকে দাও ওনার হাতে ওড়নাটা দেওয়া হলো দিবালকে দিনের বেলায় ফজর নামাজের পরে ওড়নাটা নিয়ে হাত উঁচু করে ধরেছেন এই পর্যন্ত একটা হাত দেখা যায় বাকি দেহ শরীর দেখা গেল না হাত থেকে হাত দিয়ে ওড়নাটা নিয়ে আমার হাতটা অদৃশ্য হলো গায়েব হলো দিনের বেলা যখন হাত থেকে হাত দিয়ে ওড়নাটা নিয়ে চলে গেল সমস্ত মুরিদ মুতাকে দিন ভক্ত আলিম ওলামারা জিজ্ঞাসা করেন বড় পীর বুঝলাম না ওড়নাটা কার আপনি হাত উঁচু করে ওড়নাটা নিয়ে কাকে দিলেন যিনি নিয়ে গেলেন উনি বা কে বলছেন বাবারা জানো না তোমরা এখানে গেলে শ্রোতা তোমরা এখানে ওয়াজ শুনছিলে ওই রকম আমার অতগুলো মুড়িরা মেয়ে ছেলে রয়েছে আমি যেখানে ওয়াজ করি তারা ওয়াজ শুনে ওই রকম একটা মুড়িরা মেয়ে ছেলের পরিচয় তোমাদের দিলাম তার বাড়ি হলো ইরানের এসফিয়ান শহরে কোথায় বাড়ি ইরানে ওয়াজ হচ্ছে কোথায় বাগদাদে ইরাকে ওয়াজ হচ্ছে ইরাকের বাগদাদে আর মহিলার বাড়ি ইরানের এসফিয়ান শহরে তোমরা যেমন এখানে বসে ওয়াজ শুনছিলে ও বসে ওয়াজ শুনছিল আমি যখন পাগড়ি রাখলাম তোমরা যখন পাগড়িগুলো আমার পাগড়ি দিয়েছ রুমালগুলো আমার পাগড়ি দিয়েছ ওই মেয়ে ছেলেটা ওখান থেকে হাত লম্বা করে ওর ওড়নাটা আমার পাগড়িতে শুয়ে নেওয়ার জন্য ওখান থেকে ওড়নাটা পৌঁছে দিয়েছে বলুন সুবহানাল্লাহ এ বলে কি ভক্তি কি বলে ভক্তি আনুগত্য এরাই হলো প্রকৃত অনুগামী এদের আনুগত্যতা রয়েছে ভক্তি রয়েছে এদের মধ্যে মানার গুণ রয়েছে আর ঘটনায় গেলাম না এখনো বাকি আছে যে হাদিসটা বলছিলাম তাহলে আগে জুতো খুললেন কে নবী পাক মোজা খুললেন নবী পাক আর জিজ্ঞাসা করছেন মুক্তাদিরকে তোমরা মোজা খুললে কেন
এরা বলছেন হুজুর খোলা ঠিক কি বেঠিক, নামাজ হবে কি হবে না, জায়েজ কি না জায়েজ অত কিছু জানি না, আপনি খুলেছেন আপনার দেখা দেখি আমরা খুলি। রসুল কি বললেন, সাহাবী আসলে তোমরা মেনেছ অনুকরণ করেছ, তবে তোমাদের আমি খুললাম কেন, কারণটা তোমাদের বলি, নামাজের ভিতরে তাওয়াত পড়তে গিয়ে দুরাকার নামাজ বাকি মোজা খুললাম, কারণটা তোমাদের জানিয়ে দিই, আমি যখন নামাজে দাঁড়ালাম নামাজে দাঁড়িয়ে এক এক করে যখন নামাজ দুরাকাত হয়ে গেল, আতানি জিব্রাইল ফাখবারানি ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইন্না ফি আদনা আলাইকা কাদারা ফাখলানা আলাইকা, আমি যখন নামাজে দাঁড়ালাম এক এক করে দুরাকাত নামাজ হয়ে গেল, জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে আমার ডান দিকে দাঁড়িয়ে গেল, কানে কানে সালাম দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহ পাক বলে দিয়েছেন আপনি যে সার নামাজে দাঁড়িয়েছেন এই নামাজে দাঁড়িয়েছেন মোজা পায়ে দিয়ে, আপনি খেয়াল করেন নাই আপনার দুটো পায়ের মোজার কোন একটা মোজার ভিতরে একটু ধুলো বালি রয়ে গেছে, এটা আল্লাহর জন্য পছন্দনীয় নয় মনোভূত নয়, আল্লাহ বলেন যাও জিব্রাইল আমার নবী এখন নামাজে দাঁড়িয়ে এখুনি গিয়ে সালাম দিয়ে নবীকে সংবাদ দিয়ে দাও, ওই মোজা দুটো খুলে মসজিদের বাম দিকে রেখে দিয়ে বাকি দুরাকাত নামাজ আমার হাবিব যেন খালি পায়ে পড়ান, বলুন সুবহানাল্লাহ। কি জানালেন, যে মোজার ভিতরে ধুলো বালি, কে জানালেন, কে জানান গো, আল্লাহ পাক। কিসের খবর জানাচ্ছেন, নবীর খবর নয়, কিসের খবর, মোজার খবর। তাহলে নবীর পায়ে জুতো থাকলে মোজা থাকলে সেই খবর আল্লাহ পাকের কাছে, নবীর খবর তো রাখেনি, গায়ের জামা পায়ের জুতো পায়ের মোজা এগুলোর খবর আল্লাহ পাকের কাছে থাকে। নবী আমার অন্য হাদিসের যে নবী আমার মসজিদে নববীতে একান্ত নামাজ পড়াবেন, নামাজ পড়ানো হলো, নামাজ পড়ানোর পরে নবী বাইরে বার হয়েছেন, এবার নিজে বাড়ি যাবেন দেখছেন কি বাইরে দুটো জুতো, নবীর দুটো জুতোর একটা জুতো আছে একটা জুতো নাই, একান্ত খোঁজাখুঁজি খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, এ জুতো খুঁজে দুটো জুতোর মধ্যে একটা জুতো পাওয়া গেল, একটা জুতো পাওয়া গেল না, নামাজিরা মুক্তাদিরা সাহাবায়ে কেরামেরা জুতো খুঁজতে লেগে গেলেন, খুঁজে খুঁজে পেল না, খুঁজতে লেগেছেন জিব্রাইল আমিন আলাইহিস সালাম এসেছেন, নবীকে সালাম দিয়ে বলছেন নবী আপনার সাহাবীদের জুতো খুঁজতে মানা করে দেন, এখনই আপনার জুতো আপনার জায়গায় চলে আসবে, আমি জিব্রাইল দায়িত্ব নিয়ে আপনার জুতো নিয়ে গেছি, আমি জিব্রাইল দায়িত্ব নিয়ে আপনার জুতো আপনার জায়গায় আমি পৌঁছে দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখা গেল মসজিদের সামনে চিল উঠছে, ওই চিল যে উঠছে চিলের ঠোঁটে একটা জুতো, কার ঠোঁটে, চিলের, এ চিলটা জুতো ঠোঁটে করে নিয়ে উঠতে 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 আস্তে আস্তে নিচের দিকে নামলো, জুতোটা রেখে দিয়ে আবার চিলজার জায়গা চলে গেল, সাহাবীরা ধরলেন নবীকে, নবী রহস্য আপনি জানেন, ঘটনা আপনি জানেন, রহস্যটা বলতে হবে, এ জুতো কোথায় গেল, চিল আবার নিয়ে জুতো পৌঁছে দিয়ে গেল, নিশ্চয় কারণটা রহস্যটা ভেদটা আপনি জানেন, আল্লাহ নবী বলছেন আমি আগে জানতাম না, জিব্রাইল আমিন আলাইহিস সালাম এসে যখন জুতো খোঁজাখুঁজি করা হচ্ছিল জুতো পাওয়া যাচ্ছিল না, জিব্রাইল এসে বললেন নবী জুতো খুঁজে মারা করেন, দুটো জুতো বাইরে ছিল, কোন একটা জুতোর ভিতরে ছোট্ট একটা সাপ, কি ছোট একটা বিষাক্ত সাপ, ও ঘুরতে 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 বাচ্চা সাপ এসে জুতোতে পাক মেরে জুতোতে আশ্রয় নিয়েছে, হে আল্লাহ বলেন জিব্রাইল নবী নামাজ পড়াবেন সালাম ফেরাবেন দোয়া করবেন হঠাৎ বাইরে বার হবেন, হয়তো না জেনে না দেখে জুতোয় পা দিতে পারে, এ নবীকে দংশন করতে পারে, নবী কষ্ট পাবেন যন্ত্রণা পাবেন আঘাত পাবেন।
তোমাকে দায়িত্ব দিলাম তুমি যাও সাম্মার জুতো পরিষ্কার করো সাম্মের জুতো পরিষ্কার করে আবার যেখানে গার জুতো ওইখানে পৌঁছে দাও এটা আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে তোমাকে দায়িত্ব দিলাম বলো সুবহানাল্লাহ তাহলে কেবল নবীর খবর নয় দুটো হাদিস বললাম জুতো কোথায় আছে জামা কোথায় আছে লেবাস কোথায় আছে পোশাক কোথায় আছে নবীর উট কোথায় আছে নবীর গাধা কোথায় আছে নবীর আসবাবপত্র কোথায় আছে এই সমস্ত খবরা খবরও আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাখতেন তার দরবারে এই খবরও থাকতো আমরা মুমিন মুসলমান আল্লাহর বান্দা আমরা নবীর উম্মত আমাদেরও জানতে হবে আমরা যে কাজ কাম করি জীবনে চলাফেরা করি আমাদের আমলটা হবে আনুগত্য কি হবে এরা আনুগত্য করেছেন জীবনে সফল হয়েছেন কামিয়াব হয়েছেন লাভবান হয়েছেন আমরাও আনুগত্য করলে আমরা জীবনে সফল কাম হব আমরা লাভবান হব আল্লাহ পাক আমাদের আনুগত্য ছেড়ে দিয়ে আনুগত্য কি মুখে বলা আনুগত্য নয় একটা হলো শুনুন মিলা একটা হলো মিলাদ মিলাদুন নবী বলি আমরা না একটা মিলাদুন নবী একটা সিরাতুন নবী আমার কথা বুঝতে পারছেন কি একটা মিলাদুন নবী একটা সিরাতুন নবী নবীর জীবনের জন্ম থেকে নিয়ে ৪০ বছর পর্যন্ত এই সময়টা হলো মিলাদুন নবী জন্ম থেকে নিয়ে ৪০ এটা হচ্ছে মিলাদুন নবী আর ৪০ থেকে নিয়ে ৬৩ পর্যন্ত এটা হলো সিরাতুন নবী মিলাদুন নবী আলোচনা করা যায় শোনা যায় বলা যায় তাতে নেকি আছে সব আছে সিরাতুন নবী শুধু আলোচনা নয় ওটা পালন করতে হয় মিলাদুন নবী আলোচনা হয় ওটা পালন করা যায় না আর সিরাতুন নবী আলোচনা হবে পালনও করতে হবে কথা কি বুঝতে পারলেন না বুঝতে পারেননি কথাটা বুঝে নিন মিলাদুন নবী আলোচনা করা যায় কিন্তু পালন করা যায় না কিরকম আমি তিনটে উদাহরণ দেবো একটু ভালো করে দয়া করে বুঝে নিই মিলাদুন নবী আলোচনা করা না কিন্তু পালন করা যায় না কালকের এই কথাটা অব্যাখ্যা হবে ভুল ব্যাখ্যা হবে উল্টো ব্যাখ্যা হবে উল্টো আলোচনা হবে এই জন্য বুঝে নেওয়ার জন্য আবেদন করছি যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত তার মধ্যে একটা মা আয়েশা আসিয়ে মা আমেনা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একান্ত উনি গর্ভবতী পেটে যখন আমাদের রসুল তখন উনি যখন বাইরে বাহরেন চলতেন আকাশ থেকে পাখি উঠতো মাথার উপর দিয়ে উঠতো না হয় ডান দিকে না বাম দিকে কোনদিন পাখি না দল মানে চলতো কিন্তু আমেনার মাথার উপর দিয়ে পাখিরা যেত না পাখিতে পাখিতে বলা কা করতো রে বিশ্বনবী দুজাহানের মা চলেছেন এই বিশ্বনবীর মায়ের গর্ভে এখন তিনি রয়েছেন আমরা যদি মাথার উপর দিয়ে যাই তাহলে বেয়াদবি হবে ওই জন্য তার আদবে তার সম্মানে আমাদের এখনো চলতে গেলে মাথার উপর থেকে এড়িয়ে ডান দিক বাম দিকে পাঠ উপায় দিয়ে যেতে হবে খবরদার তোমরা কেউ যেন নবীর মা আমিনার মাথার উপর দিয়ে যাবে না বলুন সুবহানাল্লাহ কথাটা শুনলাম পাখিরা আদব করেছে পাখিরা কি করেছে আদব করেছে পাখিরা সম্মান জানিয়েছে এই যে কথাটা আমরা করতে পারবো বলতে পারবো আলোচনা করতে পারবো নেকিও আছে সব আছে নবী দিনই আছেন খাতনা অবস্থায় কি অবস্থায় খাতনা অবস্থায় আলোচনা করা যাবে বলা যাবে আমরা এটা পালন করতে পারবো কেউ পালন করতে পারবো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে এলেন নবীকে আমরা আলোচনা করি জানি আমরা কেতায় পড়েছি নবী চলতেন তার ছায়া ছিল না আলোচনা করা যাবে কিন্তু পালন করা যাবে কে দুনিয়ার পাবে
দুনিয়ার কেউ পারবে না, এগুলো আলোচনা করা যাবে, সওয়াব আছে, নেকি আছে, কিন্তু এগুলো পালন করা যায় না, এরকম হাজারটা আছে। কিন্তু 40 থেকে নিয়ে 63 পর্যন্ত আলোচনা করতে হবে এবং পালনও করতে হবে। আলোচনা করা জরুরি, পালনও করা, মান্য করা, সেটাও জরুরি। তার মধ্যে যেমন একটা বলি, আপনারা শুনেছেন জেনেছেন, আবার একটু স্মরণ করিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার মালিক মাওলা আদম আলাইহিস সালাতু ওয়াসালাম দুনিয়াতে 7 লক্ষ ভাড়া জানতেন, কত ভাড়া? আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে 7 লক্ষ ভাষা জানতেন, ইংরেজি, বাংলা, তেলেগু, হিন্দি, উর্দু, যত রকমের ভাষা আছে, এইরকম 7 লক্ষ ভাষা বলা, শোনা, লেখা, এই জ্ঞান আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই হচ্ছেন ভাষার জ্ঞানী, শিক্ষার জ্ঞানী পণ্ডিত। বাদশাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বাদশাহ আইয়ান, তাকে জেল থেকে নিয়ে এলেন নিজের দরকারে, আনার পরে বাদশাহ তাকে জিজ্ঞাসা করছেন, এক একটা প্রশ্ন উত্তর দিচ্ছেন, এক একটা প্রশ্ন করেন একটা ভাষায়, উনি উত্তর দেন সেই ভাষায়, আরেকটা প্রশ্ন করেন একটা ভাষায়, উনি উত্তর দেন সেই ভাষায়, মোট 70টা প্রশ্ন করেছেন 70টা ভাষায়, উনি 70 ভাষায় উত্তর দিয়েছেন, কবাটায় 70টা ভাষায় প্রশ্ন করেছেন, 70টা ভাষায় উত্তর দিয়েছেন। দেওয়ার পরে বাদশা রাইয়ান থমকে গেল, 70টা ভাষা জানতেন, বলতে পারতেন, লিখতে পারতেন, বুঝতে পারতেন, এর বেশি আর ভাষা তার জানা নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, বাদশাহ এক এক করে যখন 70টা ভাষা দিয়ে আমাকে নেড়েছো, প্রশ্ন করেছো, পরীক্ষা করতে চেয়েছো, তাহলে আরো যদি জানা থাকে তাহলে বলো। একটা ভাষা প্রশ্ন করলে হতো, কিন্তু ভাষা ব্যবহার করতে কটা? 70টা। যে আরো জানা থাকলে বলো। বাদশাহ রাজেন বলছে, আমার জানা নাই। ইনি বললেন, তোমার এই 70-এর শেষ, আমার এই 71 থেকে শুরু। জোরে বললো সুবহানাল্লাহ, তুমি 70 বললো শেষ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার মালিক মাওলা আমাকে তো জ্ঞান পাণ্ডিত্য দান করেছেন, তোমার যেখানে শেষ সেখান থেকে আমার শুরু। বাদশাহ রাইয়ান ভুল স্বীকার করলেন, অন্যায় স্বীকার করলেন, মাথা নত করলেন, যে তোমার মতো জ্ঞানী পণ্ডিত বিশ্ববরণ্য জ্ঞানীকে নাড়ানো আমার ভুল হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম মা বক্তব্যে পড়তে পারিয়েছেন, ওস্তাদ সবে পড়ানো শুরু করবেন একান্ত। প্রথম যখন ওস্তাদ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে পড়াচ্ছেন, আলিফ বা তা সা, শিশু বাচ্চা মক্তবে, মক্তবের মৌলবী আউজুলা বিসমিল্লাহর পরে যখন আলিফ বা তা সা পড়াতে শুরু করেছে, হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, হুজুর কেবল পড়বো না, পড়লে বুঝে পড়বো। কি করে পড়বো? শুধু পড়াবেন না, পড়ালো বুঝে 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 পড়াতে হবে। বলে, কি বুঝতে চাও তুমি তাহলে বলো। বলছেন, হুজুর আমার বোঝার বিষয় হলো, আলিফটা প্রথমে কেন, আলিফটা খাড়া কেন, আলিফের নোকতা নাই কেন? কে প্রশ্ন করছে? কে? তখন কোলের বাচ্চা, কিসের বাচ্চা? কোলের বাচ্চা। হুজুর বলতে হবে, আলিফ প্রথমে কেন, আলিফ খাড়া কেন, আলিফের নোকতা নাই কেন? হুজুর বলছেন, বাবা 40 বছর আমার ওস্তাদি করা হলো, এখনো পর্যন্ত কোন ছাত্র এইরকম প্রশ্ন আমাকে করে নাই, আজকে দেখলে প্রথম তুমি এই প্রশ্ন আমাকে করেছ, এই উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই, উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। বলে, আলিফ খাড়া কেন, আলিফের নোকতা নাই কেন, আলিফ প্রথমে কেন? তাই এই যে এক এক করে প্রশ্ন করছে,
কি বলেন ওস্তাদ বলছে আমি 40 বছর ওস্তাদগিরি করেছি এরকম প্রশ্ন আমার জীবনে কেউ করেন পড়িছি কার পাল্লায় বলছে বাবা যদি তোমার জানা থাকে তুমি তাহলে বলো হুজুর আমি বলবো তবে জায়গা পাল্টাতে হবে কি পাল্টাতে হবে জায়গা পাল্টাতে আমি তাহলে এই জায়গায় যাব আপনাকে এখানে আসতে হবে আমি কিন্তু এই আলিফ বা তা যাই বলেন না কেন যোগ্য পড়ব প্রত্যেকটার অর্থ মানে বুঝে তবে আমি পড়ব না তাই পড়ব না ওস্তাদকে সম্মান করে উপরে তুলে দিলেন নিজে নিজে গিয়ে নিজে বসলেন হুজুর তাহলে বলে দি আলিফ প্রথমে কেন আপনি শোনেন আলিফের নক্তা নাই কেন শোনেন আলিফ খাড়া কেন তাও শুনেন প্রথমে হলো প্রথম আলিফ থাকার কারণ হলো আল্লাহর শুরু করালি প্রথম দুনিয়া আকার জমিন জগৎ পৃথিবীর নজর দিন নবী আলিফ আমার রসুল আউলিয়া বুজুগানে দিল পৃথিবীর যখন কিছুই হয়নি একমাত্র সর্বপ্রথম ওর আমার আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর প্রথম আলিফ আল্লাহ বোঝানোর জন্য প্রথম বোঝানোর জন্য আরবি ভাষাতে আলিফকে প্রথম দিয়ে শুরু করা হয়েছে কি দিয়ে প্রথম দিয়ে আলিফকে দিয়ে শুরু করা হয়েছে সবাই জানেন বলতে বলতে মনে পড়ে যায় কি বলেন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে এক নাস্তিককে পূর্ণ করছে কে নাস্তিক জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে নাস্তিক পূর্ণ করছে জিজ্ঞাসা করছে বলতে পারেন কি আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাক সৃষ্টিকর্তা দুনিয়ায় আল্লাহ পাক সৃষ্টি করেছেন তিনি সর্বপ্রথম তাহলে ওনার আগে সৃষ্টি করেছেন কে ওনার প্রথম কে কে পূর্ণ করছে নাস্তিক কি যে এরকম মাথা মোটা আছে তো এরকম নেই তা উনি বলছে তুমি এক কাজ করো আল্লাহ প্রথম কে আল্লাহকে সৃষ্টি করেছেন কে বা আল্লাহর আগে কে উনি বলছে তুমি কোন এক দুই তিন চার পাঁচ ফের কোন এক দুই তিন চার পাঁচ ছয় সাত ফের কোন সবসময় গুনছে কোত্থেকে এক থেকে কোত্থেকে ইনি বলছেন শোনো জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ বলছেন বাবা তাহলে তুমি এক থেকে শুরু করো কেন একের আগে কি একের আগে একের আগে কিচ্ছু নেই শূন্য একের আগে কি জিরো একের আগে জিরো বলছি এই জিরোর দাম কি এর মূল্য কি বলছি কোনো মূল্য নাই পরে এলে মূল্য হবে কোথায় এলে পরে এলে মূল্য হবে যত শূন্য বাড়াবেন তত শ হবে হাজার হবে লাখ হবে কোটি হবে পরে এলে হবে কিন্তু আগে গেলে কোনো দাম যেমন একের আগে কেউ নাই এই এক থেকে তোমাকে শুরু করতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার মালিক বলে এক এক তিনি হলেন প্রথম তার আগে কেউ নাই জোরে বলুন সুবহানাল্লাহ এই নাস্তিক আবার ঘুরিয়ে পূর্ণ করছেন আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করি শিখে রেখেছেন যতক্ষণ অপমান করবেন আল্লাহর ওলি বদরক বান্দা আপনাকে জিজ্ঞাসা করি আপনারা বলেন এই কথা শুনেছি আপনাদের মুখ থেকে যে আপনারা এই কথা বলেন যে আপনাদের মুখ থেকে আমরা শুনেছি ওলামাদের মুখ থেকে জেনেছি ওলামারা বলে থাকেন কি যে উনি প্রশ্ন করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার মালিক মাওলা বুঝলেন বলছে তার মুখ কোন দিকে কি কোন দিকে চেহারা কোন দিকে বলছে স্বাভাবিক পূর্ণত ওর মাথায় যা ঢুকেছে ওর মাথায় যা এসছে ও যা বুঝেছে সেই পূর্ণই করে যাচ্ছে তো ও যখন পূর্ণ করছে মুখ কোন দিকে তখন বলছে এক কাজ করো কি মোমবাতি নিয়ে এসো মোমবাতি জ্বালাও
তো মোমবাতি নিয়েছে, মোমবাতি জ্বালিয়েছে, মোমবাতি আলো জ্বলছে তো কি বলছে, আলো যে জ্বলছে এর মুখ কোন দিকে? আচ্ছা একটা আলো জ্বললে চতুর্দিকে পড়ে না, চতুর্দিকে পড়ে না, বলছি এর মুখ তাহলে কোন দিকে? একটা আলো তুমি মুখ ঠিক করতে পারো না, যেখানে দেবে তার আলো, তার কিরণ, তার নূর, তার জ্যোতি সর্বদিকে ছড়িয়ে পড়বে। আর তুমি আল্লাহ রব্বুল আলামিন, তিনি হচ্ছেন নূর, আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হচ্ছেন নূর। তাহলে আল্লাহর মুখ তুমি খুঁজছো, আল্লাহর মুখ হচ্ছে সারা পৃথিবী, জলে জঙ্গলে পূর্ব থেকে পশ্চিম, এ প্রান্ত থেকে প্রান্ত, সর্ব জায়গায় সর্বস্থানে সর্বক্ষণে সর্ব অবস্থাতেই সব জায়গায় আল্লাহর জ্যোতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিছু নাস্তিক এরকম দুনিয়াতে কি বুঝলেন, ছিল আছে থাকবে, তাদের কাজ হবে কি গুলোনো মুসলমানদেরকে, ওলামাদেরকে, ইসলামকে তারা অপমান অপদস্থ করা, ছোট করা, নগণ্য করা হবে তাদের কাজ। তো বলছেন আপনার নবী যে মেরাজে গেলেন, মেরাজে আসলেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মুকাদ্দাসে এসে বললেন ওখানে অন্ধকারে কটা দরজা কটা জানালা হ্যান ত্যান উঠতে পূর্ণ করলো, উনি না গিয়েছে সব দেখে বলে দিলেন। হ্যাঁ কি করে তুমি যে কথা বলছো না, তাহলে বলছে আকাশে যে গেলেন তার দরজা কোথায়, জানালা কোথায়, কি কোথায়, কোন পথে গেলেন, কেমন করে গেলেন, কি করে গেলেন, কি করে ফিরলেন, কি করে আইলেন, জানা নাই, গেট নাই, সাটার নাই, কিছু নাই। নাস্তিকের প্রশ্ন, যারা ইসলামকে ছোট করার জন্য চেষ্টা করে, এরকম কিছু ছিল আছে থাকবে। তা উনি বলছেন দেখে ডিম নিয়ে এস, কি নিয়েছ ডিম, আল্লাহর ওলি বিশ্ববরণ, আল্লাহর সঙ্গে যে যোগাযোগ কানেকশন, এদের কাছে কেউ টিকবে না, তাৎক্ষণিক আল্লাহ ওদের মাথায় জুগিয়ে দেবেন। ডিম নিয়ে এসে তার ডিম নিয়ে এসেছে, বুঝলেন, ডিমের ভিতরে বাচ্চা আছে, কি আছে বাচ্চা আছে, ঠোকাও, হ্যাঁ বাচ্চা আছে, ঠোকাও বাচ্চা আছে, ঠোকাও, ঠুকে ঠুকে বলছে নাস্তিক বাচ্চা আছে। তুমি বলছেন বাচ্চা যে আছে তা ও যে বেরোবে, ও যে খেলো, ও যে বেঁচে রয়েছে, ও যে অক্সিজেন নিচ্ছে, তো ও দরজা জানলা কোথায়, ও যে অক্সিজেন নেবে, ও যে দম নেবে, ও যে খাবে, তো ও জানলা দরজা ডিমের আছে, হ্যাঁ গো ছিদ্র আছে, দরজা আছে, জানালা আছে, শাটার আছে। তা তুমি নাস্তিক, তোমার বিদ্যা নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, আদুর পর্যন্ত তুমি বোঝো না, তুমি তাহলে সরে যাও। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ হাকিমুল উম্মাহ ওনার কাছে এসে বুঝলেন, একটা প্রফেসর বসছেন, জ্ঞানী লোক, শুনেছেন বড় আলেম, আল্লাহর ওলি, একটা প্রফেসর এসে ওনার কাছে বলেছেন কিছু কথা জিজ্ঞাসা করবেন বা কিছু জানবেন বা কিছু শুনবেন, এমন সময় একটা লোক একটা পেটের রুগীকে নিয়ে ওনার কাছে এসছে। তা পেটের রুগী এসেছে, কাতরাচ্ছে, যন্ত্রণা করছে, ছটফট করছে, উনি তাকে তিনটে ফুঁক দিয়েছে, কাকে, রুগীটাকে। এই রুগীটাকে যখন ফুঁক দিয়েছে, এই রুগী ফুঁক দেওয়াতে প্রফেসরের রাগ মাথায় উঠেছে, বলে এই তো মৌলবি, এই আপনাদের বাটফারি সারা জীবন এই ভণ্ডামি করে করে চালাবেন, পেটের কোথায় রোগ ঘা হয়েছে কিনা, পেট ফুলেছে কিনা, আলসার হয়েছে কিনা, কিসের যন্ত্রণা, ক্যান্সারের না গ্যাসের না লিভারের জানলেন না, পরীক্ষা নাই, নিরীক্ষা নাই, ফটো নাই, টেস্ট নাই, কিছু নাই, আর আপনি ওপরে ফুঁক দিচ্ছেন, ভালো যাবে? পেটের ভিতরে কি হলো দেখলেন না, জানলেন না, পরীক্ষা নিরীক্ষা নাই, ফুঁক মারছেন কোথায়, ওপরে হাওয়াতে, এই হাওয়াতে ফুঁক দিলে পেটের ভেতর রোগ সারবে? উনি বলছেন বাবা তোমাকে তো বলছে জ্ঞানী লোক, পণ্ডিত লোক, শিক্ষিত লোক, এখন দেখছি তুমি তো একটা বড় আস্ত গাধা, কি দেখছি যেই গাধা বলেছে প্রফেসর লোক, তখনকার যুগে প্রফেসর পাওয়া যেত লাখেতে একটা, যেই বলেছে পুরো রাগে থরথর করে কাঁপতেছে, রাগে। তো উনি জিজ্ঞাসা করছেন বাবা আমি তোমার কি বলি,
তুমি রেগে থরথর করে কাঁপছো, কপাল দিয়ে ঘাম আসছে, গাদা বলেছি বলে রাগ হয়েছে, ফের গাদা বলছি আর রেগে যাচ্ছে। আপনি আমাকে গাদা বলতে পারলে দেশের কোন মানুষ এ পর্যন্ত আমাকে গাদা বলার সাহস করে নাই। আমি এলাকার একমাত্র শিক্ষিত লোক, আশেরা পানি থানে বিরায় মাতুল আলাই বলেছিলেন প্রবেশন সাহেবের শুনুন, রাগের কি আছে, কাঁপুনির কি আছে, ঘাম আসার কি আছে, গাদায় একটা শব্দ, কটা শব্দ, অক্ষর কটা, দুটো। এ তোমার গায়ে গুঁতো দিয়ে বলিনি, গুঁতো মেরে বলিনি, নোক মেরে বলিনি, গায়ে হাত দিয়ে বলি নাই, গাদা শব্দটা হাওয়াতে উড়িয়ে দিয়েছি। তাতে করে যদি তোমার কাঁপুনি আসে, গায়ে ঘাম আসে, যদি এত ছটফট করো, একটা শব্দের যদি এত অ্যাকশন, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক সূরা ফাতিহা পড়েছি, তিনটে ভুক মেরেছি, এর একটা একটা অক্ষর এত অ্যাকশন যে পৃথিবী ওলট পালট করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। একটা শব্দ বলেছি গাদা, কাঁপুনি এসেছে, ঘাম এসেছে, কি ছটফট করছো, একটা শব্দ হাওয়াতে উড়িয়েছি, তোর ঘুঁটো মেরে বলিনি, গুঁতো মেরে বলিনি, ঠেলা মেরে বলিনি। কথা হবে এই, মুসলমান যখন আল্লাহর কালাম নবীর হাদিস থেকে আমরা সরে এলাম, অ্যাকশন কি, পাওয়ার কি জানতে চেষ্টা করলাম না, এই বরকত থেকে আমরা দূরে সরে গেলাম।